আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা একটি ব্র্যান্ড চ্যানেল হচ্ছে কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড মুভ করবেন। তো সেটার জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন হচ্ছে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিওটি সার্চ করার পর তারপর হচ্ছে এখানে দেখেন ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসছে সবার উপরে গুগলের লগো দেওয়া, তো আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। আবার অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না, আপনার এই ওয়েবসাইটটাই চলে যাবেন। তারপর হচ্ছে এখানে দেখেন নিচের দিকে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, তো আপনার এই সেটিংস অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন চ্যানেল নামে একটা অপশন আছে, তো আপনার এই চ্যানেল অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে, তো আপনার এই অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করে দেবেন। দেখেন হচ্ছে আপনারা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামে একটা অপশন আসছে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অপশনটাতে চলে যাবেন। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন যে অ্যাড অর ম্যানেজ অথবা ক্রিয়েট এ নিউ চ্যানেল এরকমের আপনি অপশনটা পেয়ে যাবেন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। মাঝখানে যেটা থাকবে আর কি এই তিনটা, তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনারা ক্রিয়েট এ নিউ চ্যানেল, আমার অলরেডি আমার একটা চ্যানেল ক্রিয়েট করা আছে ব্র্যান্ড চ্যানেল, সো আমার এখানে দুইটা দেখাচ্ছে, আপনার এখানে একটা শো করবে। দেখা হচ্ছে আপনার ওইখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন করে নেবার পর হচ্ছে তারপর হচ্ছে এখানে দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর হচ্ছে আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন, যেই চ্যানেলের আপনি নামটা দিতে চান, যেই নামটা দিয়ে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন একটি ব্র্যান্ড চ্যানেল, তো আপনি সেই নামটা এখানে দিয়ে দেবেন। এখানে নামটা দেওয়ার পর তারপর হচ্ছে এখানে দেখেন নিচে দেখেন একটা দেখেন টিক মার্ক আছে, তো আপনি এই টিক মার্কটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি নামটা দিয়ে দেবেন। দেখেন হচ্ছে আমি আর অলরেডি করা আছে, সেই কারণে আমি আর খুলতেছি না, আমি ব্যাক করে দিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে আপনার ক্রিয়েট করার পর হচ্ছে আপনি অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পর তারপর এখানে দেখেন যে মুভ চ্যানেল নামে একটা অপশন আছে বা মুভ ইওর অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, তো আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। মুভ অ্যাকাউন্ট নামের অপশনটাতে ক্লিক করার পর আপনার এখানে যদি একই জিমেইলে কয়েকটা যদি চ্যানেল থাকে, তো আপনার সেই চ্যানেলগুলো আপনার এখানে শো করবে। তো আমি এখানে দেখেন আমার একটা চ্যানেল এই জিমেইলে, সো আমার এখানে আমার একটাই শো করতেছে, এখানে আপনার আরও চ্যানেল শো করবে যদি আমার আপনার একই জিমেইলে অনেকগুলো চ্যানেল থাকে। এখানে হচ্ছে রিপ্লেসে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে আপনার এখানে টিক মার্কটা অন করে দেবেন। টিকমার্কটা অন করে দেওয়ার পর হচ্ছে আপনি ডিলিট চ্যানেল অপশনটাতে ক্লিক করে দেবেন। আবার ভয় পাবেন না যে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, আপনার এটা ধরনের কোনো রিস্ক নেই, কিন্তু আপনার যেই চ্যানেলটাকে এখন আমি আপনি মুভ করতেছেন যেই চ্যানেলটাতে, যেই ব্র্যান্ড চ্যানেলটাতে, তো আপনি সেইটা ডিলিট হয়ে যাবে। তো তারপর হচ্ছে আপনি রিফ্রেশ করে দেবেন ওকে দেওয়ার পর। রিফ্রেশ করে দেওয়ার পর তারপর দেখেন আমার এখান থেকে দেখেন নিচের দেখে দেখেন চ্যানেলটা চলে গেছে অলরেডি, তো আমার এই চ্যানেলটা কিন্তু আমার কিন্তু ব্র্যান্ডেড চলে গেছে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন আপনারা টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে আপনারা হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সর্বপ্রথম আমাদের ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।